মনে রাখতে হবে রুটি গোল করার জন্য আমি এই হাতটা ঘুরাবো আর এই হাতটা এমনিতেই ধরে রাখবো, এটা কোনো কাজে আসবে না, কিন্তু ব্যালেন্স রাখতে হবে। আপনার রুটি ইনশাল্লাহ গোল তো হবে। রুটি গোল হওয়া কোনো বিষয় না, আপনি কতটুকু বানাতে পারবেন বা আপনার কাছে, কারণ আপনি যখন ডান হাত দিয়ে বেলুনটা ধরবেন আপনি ডান হাতটা লাড়াতে হবে, কিন্তু বাম হাত আপনার না লাড়ালে হবে। আর রুটি মেকার লাগবে না, ইনশাল্লাহ আপনার রুটি একদমই পারফেক্টভাবে গোল হবে এবং দেখতে অনেকটা সুন্দর হবে। আর এই রুটিটা অনেক সুন্দর ফুলে আমি আপনাদেরকে ওই রেসিপি ওই ভিডিওটা দেখাচ্ছি, আশা করে দেখে নেবে। এরকম করে দু তিনবার ঘুরিয়ে দিতে হবে। বিশেষ করে আমি এরকম আলবা রুটি বেশি পছন্দ করি।